ইতালি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ সবাই সমন্বয়ে আমরা একটা সুন্দর সম্মেলনের মাধ্যমে সুন্দর একটা কমিটি ইনশাল্লাহ বিগত দিনে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল আগামী 29 মার্চেই অনুষ্ঠিত হবে। আমাদের প্রতিনিধি মেহনাজ তাবাসসুম শৈলী জানিয়েছেন, গত 11 ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানী রোমে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশনের আয়োজনে সাংবাদিক সম্মেলনে জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিপ্রিয়া। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাইদ খানের পরিচালনায় আহ্বায়ক জিএম কিপ্রিয়া বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটি এবং নির্বাচন কমিশন আগামী 29 মার্চ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসাবে আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা 29 তারিখে আমাদের প্রিপারেশন আছে, 29 তারিখে ইনশাল্লাহ আমরা সম্মেলন সম্পন্ন করব। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দরা আরো জানান, সদস্যক্রম ইতিমধ্যেই ছাড়া হয়েছে। ইতালি আওয়ামী লীগের এবং বিভিন্ন আওয়ামী সংগঠনের যারা রয়েছেন তাদের সহ অন্যান্যদের সদস্যক্রম গ্রহণ করার জন্য আহ্বান জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, নির্বাচন কমিশনার দিদারুল আবেদিন জালালউদ্দিন এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাজি মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, আত্তাব ব্যাপারি, মোহাম্মদ লিটন হাজারি ও মুজিবুর শিকদার। এ সময় সাংবাদিক সম্মেলন থেকে ইতালি ত্রিবার্ষিক কাউন্সিল সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য তারা সকল নেতৃবৃন্দদের আহ্বান জানায়। টোটাল ইতালি আওয়ামী পরিবারের ভাই বোনেরা এই ইতালি আওয়ামী লীগের সম্মেলনে আন্তরিকভাবে অংশগ্রহণ করতে পারে, আমরা সেই সুযোগ থেকে কাউকেই বঞ্চিত করব না। বিগত দিনের ন্যায় এইভাবে সকলের সমন্বয়ে একটা উৎসবমুখর পরিবেশে ইতালি আওয়ামী লীগের আমরা সম্মেলন সার্থক করতে চাই। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি।